নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ময়দা আর আলু দিয়ে খুবই মুখরোচক একটি জলখাবার। এটা তৈরি করে আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারেন, আর বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিলে তারাও কিন্তু খুব খুশি মনে খাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই লোভনীয় জলখাবারের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, ওজন হিসেবে 100 গ্রাম। যারা ময়দা পছন্দ করেন না তারা এটা কিন্তু আটা দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 2 চামচ সাদা তেল। এবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। রুটি করার সময় আমরা যেভাবে আটা মেখে ডো তৈরি করি, এখানেও ঠিক সেইভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, ডোটা তৈরি করে নিয়েছি, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পুর তৈরি করে নেব। এখানে দেখুন একটা আলু সিদ্ধ নিয়েছি, এখন এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলু সিদ্ধ গ্রেট করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে পাতা কুচি, 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আরও যদি ঝাল খেতে পছন্দ করে থাকেন তাহলে এতে কাঁচা লঙ্কা কুচি কিংবা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়দার ডোটাকে বেলে নেব। তার জন্য বেলুন চাকিতে সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে ডোটাকে রুটির আকারে বেলে নেব। এই রুটিটা খুব বেশি পাতলা করে কিন্তু বেলা যাবে না, আবার খুব বেশি মোটা করেও কিন্তু বেলবো না। রুটিটা বেলা হয়ে গেছে, দেখুন ঠিক এরকমভাবে বেলে নিতে হবে, এর থেকে বেশি পাতলা করে বেললে হবে না। এবার সুবিধার জন্য এই রুটিটাকে আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আলুর পুর যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে রুটির ওপরে খুব ভালো করে ছড়িয়ে দেব। আলুর পুরটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন রুটির 1 অংশ ধরে এইভাবে মুড়িয়ে সবটুকু অংশ রোল করে নেব। কাজটা খুব সাবধানে করতে হবে। শেষের অংশটুকু জুড়াতে যদি অসুবিধা হয় তাহলে সামান্য একটু জল দিয়ে তারপর জুড়িয়ে নেবেন, দেখবেন খুব সহজেই জোড়া লেগে যাচ্ছে। আমি এখানে জল দিয়ে জোড়াইনি, কারণ এইভাবে মুড়ে নিলেই এটা জুড়ে গেছিল। দেখুন রোল করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে প্রথমে কেটে নিচ্ছি, তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। রোলের সবটুকু অংশ এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা অংশ নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন আমাদের জলখাবারের শেপ একদম তৈরি। এইভাবে প্রত্যেকটা টুকরো আমি এরকম শেপ দিয়ে নেব। আরও একটা তৈরি করে দেখাচ্ছি, প্রথমে গোল শেপ দিয়ে নিয়ে তারপর হাত দিয়ে প্রেস করে চ্যাপ্টা করে নেব। দেখুন সবগুলো টুকরোই শেপ দেওয়া হয়ে গেছে।
এবার আরও একটা ছোট বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ ময়দা। এবার সামান্য একটু জল দিয়ে গুলে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার জলখাবারগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে ভালো করে স্প্রেড করে গরম হতে দিচ্ছি। এখন ময়দার যে ঘন ব্যাটারটা তৈরি করলাম তার মধ্যে একটা জলখাবার ডুবিয়ে কোট করে তারপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই একইভাবে সব জলখাবারের টুকরোগুলো ময়দার ব্যাটারে একবার করে কোট করে তারপর ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই একইভাবে সব জলখাবারগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই জলখাবারগুলো বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর বানিয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার ভিডিও একটি লাইক দিয়ে যাবেন। সবগুলো জলখাবার ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা ঠিক কীরকম হয়েছে। আওয়াজটা আপনাদের শোনাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত, কিন্তু জলখাবারগুলো খুবই মুচমুচে এবং খুবই সুস্বাদু হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।